السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله بعد. সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন মাহে রমজানের এই সুন্দর সময় একুশে টিভি কর্তৃক আয়োজিত রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল আল ইসলামী লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা ফখরুল আশিকি আপনারা জানেন এই সুন্দর সময় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজও তার ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইফতারের গুরুত্ব ফাজিলত এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে প্রখ্যাত একজন আলমী দিন উপস্থিত রয়েছেন

প্রিয় নবীজি সাল্লাম বলেন যে সোম অলি রু ইয়াতি রলি তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা ভাঙবে তারপরে ইফতারের একটা গুরুত্ব রয়েছে কারণ ইফতার না করলে সেটা ইহুদি এবং খ্রিস্টানদের রোজার সাথে সাদৃশ্য হয়ে যাবে আমরা ইফতার করি তারা ইফতার করে না এটাই হলো আমাদের মধ্যে পার্থক্য আর ইফতারের মধ্যে কি ফজিলত রয়েছে আমরা এক এক করে যদি আমরা বলতে যাই প্রিয় নবীজি সাল্লাহ আসলাম এখানে হাদিস যেটা সোহেবনে হোজাইমেতে হাদিসখানে উদ্ধৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইফতারিহি আলফা আলফা আতিক নার। নিশ্চয়ই আল্লাহ সুহানাহ তালা ইফতারের সময় হাজার হাজার জাহান্নামীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন কুল্লুম কাদ আউজাবু আলহিল আজাব যাদের প্রত্যেকের উপর জাহান নামের আজাব গিয়েছিল এবং সালাসু দাওয়াত তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনও ফেরত দেন না ওয়া আনে সাম রোজাদের দোয়া হেই না ইফতারের যখন সেই রোজা ভাঙ্গে ওই সময় ইফতারের সময় ইফতারের সময়কার দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না ওই সময়ের দোয়া যদি করা হয় আল্লাহ সফহানা হুয়া তালা সেটা কবুল করেন এই ইফতারটা দিয়ে আমাদের শাহরুল যে মুয়াসাত এবং মুয়াখাত বলা হয় পারস্পরিক সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের একটা অটুট বন্ধন তৈরি করা যায় এই ইফতারের মাধ্যমে তাই প্রিয়নবীজী সলাল্লাহ আসলাম এই বন্ধনটাকে আরও সুনিবিড়ীয় এবং দৃঢ় করার জন্য তিনি একটা লোভনীয় অফার দিলেন প্রিয়নবীজী সাল্লু আসলাম বলেন যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একজন সিয়াম সাধনারত ব্যক্তিকে ইফতার করালো সে এই ইফতার রসুলি আল্লাহ তালা তার পিছনের সব গুনা ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন সাহাবিরা তো অবাক হয়ে গেলেন অনেকেই আপনি জানেন যে ইসলামের প্রারম্ভিক যুগে সাহাবিরা অনেকেই নিতান্ত গরিব ছিলেন বস্তুহারা বাস্তুহারা এতি মিসকিন ছিলেন তারা আল্লাহ রসুলের কাছে এসে শেখায়ত করলেন কোশ্চেন করলেন ইয়া লাইসা লাইসাকুল্লুন নাজিদু মা এম আমাদের সাহাবিদের যারা আছে আপনার আশেপাশে সবাই তো এত সামর্থ্যবান না যে অন্যদেরকে রোজা ভাঙ্গিয়ে ইফতার করিয়ে এই ফজিলতটা নিতে পারবো তাহলে আমাদের জন্য কী রইলো প্রিয় নবীজি বলেন বললেন হাদহি সাওয়াবা আলা আও আউসুরবাতি মিম্মা তাআলা তালা প্রতিদান দিবেন জাহান নাম থেকে মুক্ত করে দিবেন তাদেরকে যারা অন্তত পক্ষে সামর্থ্যহীন যারা আছে অন্য রোজাদারকে আপনার এক অঞ্জলি দুধ পান করাবেন অথবা একটু পানি পান করাবেন অথবা একটা খেজুর অন্তত দিয়ে ইফতার সর্বশেষ এক গ্লাস পানি হলেও পানিটা আপনি বলতে চাচ্ছেন যে ইফতার কি নিয়ে মহানবুল্লা আলমিন ক্ষমার সাথে একটা সংযোগ তৈরি করেছেন মানে ইফতারটা দেওয়া হয়েছে ক্ষমার জন্য ক্ষমার জন্য এখন পর্যন্ত হাদিস বলেছেন আপনি নিশ্চয়ই এটা জানেন যে যেখানে কোনো একটা সুন্না বিচ্ছুরিত হয় সেখানে কিন্তু একটা বেদাত ইন করে ইন করে আর যেখানে থেকে দূরে সরে দূরে সরে যায় রহমত থেকে মানুষ বঞ্চিত হয় কারণ প্রিয় নবীজি সাল্লাহ আসলামের আদর্শের মধ্যেই কিন্তু আমাদের যাবতীয় কল্যাণ রয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে ইফতার করতেন সেভাবে যদি আমরা না করি তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যে ফজিলতের কথা আমরা বললাম সেগুলো ছুটে যাবে আমরা পাবো না তো হাদিসে এসছে যে প্রিনবীম বললেন যে মাইল আজ্জেলুল ফেতর মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকবে বরকতের মধ্যেই থাকবে রহমতের মধ্যেই থাকবে যতদিন পর্যন্ত সময় হবার সাথে সাথে ইফতার করবে ইফতার সম্পর্কে তো আমরা স্পষ্ট বলেছেন যে তোমরা খুব তাড়াতাড়ি এক্স্যাক্টলি এটা কেন বলা হয়েছে এটা বলা হয়েছে কারণ ওই যে আল্লাহ তালার নির্দেশ আমরা মানবো যে আল্লাহ তালার নির্দেশে হালালকে আমরা হারাম করলাম এই রমজান মাসে যেমনিভাবে আমাদের পানীয় হালাল রমজানের বাহির সকল হালালগুলো এখানে এখানে হারাম হয়ে গেছে জাস্ট একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে মিন তুলুরাইল ফাজরে ইলা গুরুবিহা আমি এটা যতক্ষণ পর্যন্ত একটু বিস্তারিত অবশ্যই আপনি বলবেন তার আগে একটা ছোট বিরতি হয়েছে সুপ্রদর্শক দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম ইফতারের গুরুত্ব ফজিলত্তে বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই সুপ্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির মাহে রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ বাধা তা হচ্ছে ইফতারের গুরুত্ব ফাজিলত নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যাই মোতারাম যেমন যে আপনি বলছিলেন যে ইফতার নিয়ে যে আমরা খুব তাড়াতাড়ি ইফতার করতে চাচ্ছি না অথবা আল্লাহ রসুলের যেমনটি বলছিলেন সুন্না থেকে দূরে সরে যাওয়া রহমত থেকে অনেকটা দূরে সরে যাওয়ার এক্স্যাক্টলি ঠিক তেমনটাই বিরতির আগে আমরা বলছিলাম এই দিকটাই আমরা যাচ্ছিলাম যে আমাদের এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে যেহেতু কল্যাণ রয়েছে সময় হবার আগে নয় সময় হবার সাথে সাথে ইফতারটা করা যদি আমরা সময়ে ঘড়ি ধরে যদি ইফতার করি আমার আজান দেরিতে দিতে পারে কারণ যিনি আজান দিবেন তাকে তো ইফতারটা মুখে দিয়ে কিন্তু অনেক মুয়াজ্জিন আছে সেখানে কিছু সময় নিচ্ছেন আর আমি এই সময়টা আমি যখন খেপন করছি আমার সুন্নাহ থেকে আমি দূরে সরে যাচ্ছি আল্লাহর রাসূল তিনি সময়ের দিকে তাকায় থাকতেন যখনই সময় হতো তখনই তিনি কিন্তু ইফতার করে ফেলতেন ইফতারের আগের দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফেরত দেন দেন না তাই এই রোজা ভাঙার সময় তিনি দোয়া করতেন এই বর্মে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আল্লাহ তাআলা আমি আপনার সন্তুষ্টির জন্যই সিযাম সাধনা করেছি এবং এখন আপনার দেয়া রিজিক থেকেই আমি কিন্তু ইফতার করছি এখন সেই রিজিক থেকে ইফতার করছে আল্লাহ রসুল এটা কেন বলতেন তাহলে তার রিজিক ইফতার যে করতেন সে ডিশ মেনু থেকে কোন আইটেমটা দিয়ে তিনি ইফতার করতেন আমরা কিন্তু সেটা খেয়াল করি না আমাদের ডিশ মেনুতে অনেক ধরনের রকমারি রকমারি থাকে ইফতারি থাকে আমরা যে কোনো একটা দিয়ে অথবা ভাজা পরে দিয়ে কিন্তু শুরু করি প্রিয় নবীজি সাল্লাহ আসলাম এই মর্মে স্পষ্টত তিনি এভাবে অ্যাড্রেস করলেন মোমেনদেরকে ইদা আফতার আহাতুকুম ফাল ইফতির আলাদ যখন তোমাদের কেউ ইফতার করবে সেই জন্য খেজুর দিয়ে ইফতারটা শুরু একেবারে সবার আগে সহজ কথা আল্লাহ রসুলাম ভেজা খেজুর দিয়ে শুরু করতেন দেখুন এই যে খেজুরের কথা আপনি বললেন আমার যেটা ধারণা মতে বিশ্বের একশো কোটি মুসলমান সবার ঘরেই কিন্তু খেজুর আছে আমি এটা বিলিভ করি খেজুরের আগে যে আপনি শরবত দিবেন সেটাও ঠিক হবে না অথবা পানি দিবেন সেটাও ঠিক হবে না যদি স্পষ্ট মতামতের হাদি যেটা আপনি বললেন খেজুর দিয়েই আপনাকে ইফতারটা শুরু করতে ঠিক বলেছেন যখন ভেজা খেজুর থাকবে ভেজা খেজুর দিয়ে করবে নচেত শুকনা খেজুর খেজুর হলেই খেজুর হতে হবে কেন খেজুর দিয়ে তিনি করতে বললেন। বিজ্ঞান এটা নিয়ে রিসার্চ করেছে গবেষণা করেছে কারণ একটা খেজুর মধ্যে বারো ধরনের রাসায়নিক উপাদান থাকে বারো ধরনের এটার মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ক্লোরিন ফসফরাস এ ধরনের বারো ধরনের ক্যালসিয়াম

অপশন রাইট এক্স্যাক্টলি কেন ফা ইন্নাহু তাহুরে পানিটা পবিত্র প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অতএব আমাদের ডিশ মেনু অন্যগুলি আমরা একটু পরে নেই প্রিয় নবীজির সুন্নাহ আমল যেটা ছিল খেজুর তিনি রুতাই বাত নিতেন কমপক্ষে তিনটি উপরে পাঁচটি সাতটি এরকম নিয়ে তিনি নামাজে চলে যেতেন এরপর এসে বাকি ইফতারটা তিনি সম্পাদন করতেন আমরা তো নামাজের সময় চলে যাচ্ছে খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি সারাদিন না খাওয়ার পরে অ্যাট এ টাইম যদি একসাথে অনেক বেশি আমরা গলধকরণ করতে থাকি সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান বলছি ওই সময় আমাদের ক্ষতি হতে পারে আরেকটা বিষয় যে স্টোমাকটা তখন কিন্তু রিসিভ করতে পারে না কারণ ও তো সারাদিন একেবারেই মানে কার্যক্রম শূন্য ছিল একজন মানুষ যখন কোনো কাজ থেকে একটু দূরে থাকে হুট করে তারপর কাজগুলো চাপিয়ে দিলে বোঝা হয়ে যায় আমাদের ইফতার যখন শেষ হবে তখন আল্লাহ রসুল আরেকটা দোয়া করতেন ওয়াব্দাল্লাতিলা আরুক উয়া সাবত সাবাতাল আজুরু ইনশাআল্লাহ জাহাবাজ্জামা তৃষ্ণা নিবারিত হয়েছে ওয়াবতাল্লাতি অরুক শিরা উপরশিরাগুলির দিনভর পাপাচার কামাচার পানাহার পরিত্যাগ করার কারণে যেভাবে শুষ্ক হয়ে গিয়েছিল সেটা এখন সিক্ত হয়ে গিয়ে সচল হয়েছে সচল হয়ে গেছে ওয়া সাবাতাল আল আজরুর ইনশাআল্লাহ আমি বোধ করছি এবং আল্লাহ চাহেন তো এই রমজানের সারা দিন রোজা রাখার কারণে যে সাওয়াব ফজিলত ইফতার করার কারণে যে সাওয়াব ফজিলতের কথা আল্লাহ তালা বললেন প্রিয় হাবিব বললেন ঠিক সেই সওয়াব এবং ফজিলত আমার আমাল নামায় ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়ে কারণ আমরা জানি যে মানসম আর রমাদানা ইমান ওয়াহিতিসাবান গফির আলহ মা মেন জাম্বি ইমান এবং এহতেসাবের নিয়তে যে সিয়াম সাধনা করবে তার পিছনে সব গুণা খাতা ক্ষমা করে দিবেন তাহলে ইমান সাথে থাকতে পরিপূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে রোজা রাখতে হবে হিসাব নিকাশ করতে হবে আমাকে এবং হিসাব নিকাশ কিভাবে করব যে এই রোজা রাখলে আমার এত 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 হবে কারণ আল্লাহ বললেন আনা আজজিবি। যে হাদিসে কুৎসিতে বান্ধা রোজা আমার জন্যই রাখে আর আমি প্রতিদান দিব ওয়া কলাফি রেবায়াতিন ওখরা অন্য রেবায়তে এসেছে যে ওয়ানা উজা আমি সেই রোজার প্রতিদান হয় নিজেই পুরস্কার হয় আল্লাহ ইনশাল আল্লাহ তালা ধন্যবাদ আপনাকে আপনি যে ইফতার নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাকে আপনার সকল বিষয়গুলো আমল করার তফিক সুপ্রদর্শক আপনারা যারা দেখেছেন এতক্ষণ ধরে সত্যি তাই ইফতারের যে বিষয়গুলো মহতারাম বলেছেন এই কাজগুলো কিন্তু করতে হবে দোয়া এবং খাবারের নিয়মাবলী কীভাবে খেতে হবে কিভাবে খেয়েছেন আমার রসুল আল্লাহকে আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে নিজের জীবন ও পারিবারিক জীবনে কাজে লাগানোর তফিক দান করুক আমিন আগামীকাল ইনশা আল্লাহ তালা দেখা হবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে আল্লাহ সে পর্যন্ত ভালো রাখুক ওসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত